আমরা আমাদের গ্রামের মোড়ল মশাইকে আমাদের এই গ্রামের তরফ থেকে একটা উপহার দিতে চাই। উপহার? আরে বাস, দেখতে হচ্ছে তো এই এটা এই গ্রামের সবার তরফ থেকে আপনাকে উপহার দিলাম। কি সুন্দর শাল! ওই রকম শাল আমার চাই চাই চাই। কি কি হলো, ভূমিকম্প নাকি? হ্যাঁ, ভূমিকম্প। কোথায় গো? মনে, মানে ওই মোড়ল মশাই শালটা আমার চাই চাই চাই। এই এই এই, তাহলে মোড়ল মশাই কি গায়ে দেবেন গো? আমি ওসব কিছু জানি না, আমাকে মোড়ল মশাইয়ের মতো শাল এনে দিতেই হবে, ব্যাস। ও ও, আচ্ছা আচ্ছা, তার মানে ওই মোড়ল মশাইয়ের শালটা লাগবে না, ওর মতো শাল হলে হবে, কি তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পাবো কোথায়? আমি অত সত্য জানি না, ওই রকম শাল আমার চাই এবং আজই চাই। মরেছে, কি রকম শাল, কি রঙের? তুমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাও, শালটা দেখতে পাবে। এই গ্রামের মানুষ মোড়ল মশাইকে উপহার দিয়েছে। কি সুন্দর শাল, কি সুন্দর সুতোর কাজ, তুমি যাও শিগগিরই যাও। ও বাবা, তা তুমি দেখলে কখন? ওই তো আমি যখন জল আনতে গিয়েছিলাম তখন। জল কোথায়? কলসি তো ফাঁকা দেখছি। অত কথার সময় নেই, ওই শালটা আমার চাই। আমি একটা মাত্র শাল চেয়েছি, তাও দিতে পারো না? ও বাবা গো, এ কোথায় আমায় বিয়ে দিলে গো? এ তো মহা জ্বালা হলো। ও বাবা, দাঁড়াও দেখছি। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। ধর থেকে যত সব। কি হে ভুবন, কি প্রয়োজন এত সকালে? কিছু বিপদ আপদ হলো নাকি? হ্যাঁ, মানে ইয়ে না, মানে ইয়ে কি হে, আরে আমতা আমতা করছো কেন? কি ব্যাপার খুলেই বলো না। কি যে খুলি আর কি যে বলি, এইটা নিয়ে খুব সমস্যায় পড়েছি। সমস্যাটা কি না বললে আমি বুঝবো কি করে? আগে ওই শালটা। হ্যাঁ, ওই শালটা? হ্যাঁ এই শালটা, গ্রামবাসীরা আজ আমাকে উপহার দিয়েছে, কিন্তু তাতে তোমার সমস্যাটা কোথায়? মানে আর কি কি বলি, সবই আমার কপাল। মানে আমার বউ বুঝলেন, ওর ওই শালটাই খুব পছন্দ হয়েছে বুঝলেন। কি যে বলি আর আমি কি যে করি বুঝতে পারছি না। এটা আর কি সমস্যার কথা, যে দোকান থেকে এটা আনা হয়েছে সেখানে বলে দিলেই হলো, ওরা দু তিন দিনের মধ্যে আনিয়ে নেবে। কে হে ভোলানাথ, আজই বলে দাও। হ্যাঁ আজই বলে দিচ্ছি, ওরা শহর থেকে আনিয়ে নেবে। তুমি তুমি নিশ্চিন্তে তোমার বউকে বলো। ওখানেই তো সমস্যা মোড়ল মশাই, করুণার আজই ওই রকম একটা শাল চাই। আজ যদি দিতে না পারি তবে ঘরে হবে দক্ষ যজ্ঞ। আপনি তো জানেন করুণার বায়নার কথা, আপনি তো জানেন। হুম, সবেতেই ওর লোভ বুঝলেন মোড়ল মশাই, সবেতেই ওর লোভ। কি যে হবে! ভুবন ভুবন, একটু শক্ত হও, নইলে এভাবে সবসময় সমস্যা থেকে বাঁচা যাবে না। এই নাও এই নাও, গ্রামবাসীরা আমাকে উপহার দিয়েছে, আমি তোমাকে দিলাম। হ্যাঁ, আর তুমি তোমার বউকে উপহার দিয়ে ওর ঘাড়ের মাথাটা কাটা যাওয়ার হাত থেকে বাঁচাবে। শুনেছিস করুণার কাণ্ড? কাল গ্রামবাসীরা আমার বরকে যে শালটা দিয়েছিল তা করুণার জন্য ওর বর চেয়ে নিয়ে গেছে। সত্যি? ওর খুব লোভ। তা না হলে কেউ বরকে পাঠায়? অন্য লোকের হাতে পায়ে ধরে যেচে অন্য লোকের জিনিস আনতে, কি লজ্জা! শোন, করুণাকে একটু টাইট দিতে হবে। কিভাবে টাইট দেবে? দেখতেই পাবি রে। ও দিদি, এটা নতুন কিনলে বুঝি? কিনবো কেন,
এটা আমার বর আমাকে দিয়েছে, এটা জাদু কলসি। বাবা, জাদু কলসি বলে কি? ওষুধ ধরেছে, এবার তোমার হচ্ছে। হ্যাঁ গো, তোমার ওই জাদু কলসিতে কি হয়? মাথা গলিয়ে দেখলে না সব কিছু দেখতে পাওয়া যায়, বোঝা যায়। আমাকে একবার দেখতে দেবে গো? না না, দেখার পর এটা নিয়ে টানাটানি করবি, তোকে দেব না। কি মিশুটে, আমি দেখেই ছাড়ব। না গো, না না, আমি চাইবো না, আমি শুধু একবার একটু দেখব, আর কিছু না। ঠিক বলছিস, চাইবি না তো? না না না, এই আমি তিন সত্যি বলছি, না না না, আমি চাইবো না। তোমরা শুনলে তো, ও শুধুই দেখবে, তোমরা সবাই সাক্ষী থাকলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী আছি। ওরে বাবা গো, মাথা যে ঢোকাতে পারছি না গো, খুব ব্যথা করছে। ওরে বাবা, তাহলে আর কি করা যাবে? হ্যাঁ, তোর মোটা মাথাটার জন্যে তুই কিছুই দেখতে পাবি না, কি বলিস? না না, আমাকে দেখতেই হবে। তোদের এই ছিল মনে? ওরে, আমি মাথা বার করতে পাচ্ছি না রে, করুণা কেমন মাটি হাড় পড়েছে, কি মিষ্টি লাগছে দেখো। আমার মাথাটা বার করে দে তোরা একটু। ওরা সবাই আমাকে নিয়ে মশকরা করলো। দাঁড়াও দাঁড়াও, আমিও দেখাবো মজা। কি হয়েছে? কি হয়েছে সেসব পরে বলবো। ওই মোড়ল আর মোড়লের বউ আর ওদের যে সাঙ্গপাঙ্গ, সবাইকে গ্রাম থেকে এক্ষুনি বার করে দাও, এক্ষুনি। শিগগিরই বার করো, সাঙ্গপাঙ্গ সবাইকে বার করে দাও। করুণা করুণা, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, গ্রামটা আমার সম্পত্তি নয়। আমি তোমার সব অন্যায় আবদার মানতে পারি, কিন্তু এটা মানার মতো নয়, আমি পারবো না, ওসব আমি পারবো না। কি কি বললে? তুমি পারবে না? ঠিক আছে ঠিক আছে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, যাও, আমি আমি তোমার মুখ দেখতে চাই না, শিগগিরই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। ঠিক আছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, তোমার এই সীমাহীন লোভ তোমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। এখনো বলছি, সুধরে যাও করুণা, সুধরে যাও। বেরাও বলছি, বাড়ি থেকে এক্ষুনি বেরাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। কোথায় যাচ্ছ? জাহান্নামে। জাহান্নামেই তো আছো, আমি সব জানি তোমার মনের মধ্যে কি চলছে। শোনো শোনো, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো, তোমার ভালো হবে, বুঝছো? তোমার ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, এই পুতুলটা নিয়ে যাও, তোমার বউয়ের বিছানার মাথার কাছে রেখে দিও, কেমন? তোমার বউ যা চাইবে তাই পাবে, পেতে পেতে দেখবে পাওয়ার ইচ্ছে আর থাকবে না। যাক বাবা, বউ এখন এখানে নেই, এই চুপি চুপি পুতুলটা এই বিছানার ওপর রেখে দিলেই শান্তি। ওহ, ব্যাস, আমার কাজ শেষ। ভগবান ভগবান, আমার করুণাকে একটু করুণা করে ভালো করো ভগবান। তুমি কি মতলবে এখানে এসেছো? আরে আরে, রাগ করো কেন,
একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো না, তুমি যেটা বলেছিলে সেটা কি সম্ভব বলো? আমি কি কাউকে গ্রাম থেকে বার করে দিতে পারি বলো না? আমি একটা সাধারণ চাষি, চাষাবাদ করে খাই। তোমাকে আমার মানুষ বলে ভাবতে ইচ্ছে করে না, তুমি পোকামাকড় হলেই ভালো হতো জানো। তবে তাই হোক। রাগটাকে একটু কমাতে হবে, কিছুতেই তো কমছে না। ও বাবা গো, খিদেও পাচ্ছে কিন্তু রান্না বান্না করতেও যে ইচ্ছে করছে না। ইস, যদি এমন হতো এই গ্রামের মানুষজন আমার জন্য খাবার আনতো, তা কি আর হবে। তবে তাই হোক। ওর বাবা, এখন আবার কে এলো? এই নাও, তোমার জন্য এনেছি, এগুলো খেয়ে নাও। নাও 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 নাও, এইগুলো এইগুলো খেয়ে নাও, খেয়ে নাও। কিরকম হলো? আমি যা ভাবলাম সেটাই হয়ে গেল। সত্যি কি তাই হচ্ছে না স্বপ্ন দেখছি? ও উড় বাবা, না না না, এই তো চিমটি কাটলাম আমার লাগলো। তার মানে ঘটনাটা সত্যি? নাও গো, না গো, খাবারটা নাও, এইটা নাও নাও নাও। আহ, কি আরাম! ইস, আমার যদি এমন ক্ষমতা থাকতো যে আমি যা ভাববো তাই সত্যি সত্যি হবে, তাহলে আমি চাইতাম সব গ্রামবাসী আমার কাছে এসে ক্ষমা চাক। তবে তাই হোক। করুণা, করুণা আমায় ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে করুণা। আমি আমি হেসেছি, আমার হাসা উচিত হয়নি, আমায় ক্ষমা করে দাও। আমাদেরকেও ক্ষমা করে দাও। এসো এসো করুণা, আমি তোমাকে তোমার লোভের দেশে নিয়ে যেতে এসেছি। এসো এসো এসো।